নমস্কার, রহস্য সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শহর ও গ্রামাঞ্চলের গরিব দুঃখীদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্য নিয়ে রাজ্যে চালু সৌভাগ্য প্রকল্প। দক্ষিণ জেলায় 111টি বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ও অন্যান্য সংগঠনের অফিস সরকারি জায়গায়। ভিলুনিয়া পুর পরিষদের 3 নং ওয়ার্ডের জনজীবনের সমস্যা সমাধানের 8 দফা দাবিতে বিজেপি ডেপুটেশন। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। শহর ও গ্রামাঞ্চলের গরিব দুঃখীদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্য নিয়ে রাজ্যে চালু হলো সৌভাগ্য প্রকল্প। বিদ্যুৎ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং ও ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মনের উপস্থিতিতে এই প্রকল্প চালু হয়। শহর ও গ্রামাঞ্চলের গরিব দুঃখীদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্য নিয়ে রাজ্যে চালু হলো সৌভাগ্য প্রকল্প, প্রধানমন্ত্রী সহজ বিজলি হার ঘর যোজনা। বিদ্যুৎ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং ও ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন এর উপস্থিতিতে এই প্রকল্প চালু হয়। পাশাপাশি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অনলাইনে বিল জমা দেওয়া ও বিদ্যুতের নতুন সংযোগের জন্য আবেদন করা একটি অ্যাপসেরও উদ্বোধন করা হয়। অ্যাপসটির নাম ত্রিপুরা পাওয়ার। এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং ও উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর পি বি রমেশ, সিএমও মনোজ কুমার সহ কেন্দ্রীয় রাজ্য সরকারের ও অধিগৃহীত সংস্থার বরিষ্ঠ আধিকারিকগণ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন বলেন, নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। গত 30 এপ্রিল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দক্ষিণ জেলার সরকারি জমিতে পার্টি অফিসের শনাক্তকরণ সম্ভব হয়েছে। দক্ষিণ জেলায় মোট 111টি বিভিন্ন দলের পার্টি অফিস এবং অন্যান্য সংগঠনের অফিসে সরকারি জায়গায় বেআইনি দখলদার আছে। এই তথ্য তুলে ধরেন দক্ষিণ জেলা শাসক সি কে জমাতিয়া। গত 30 এপ্রিল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দক্ষিণ জেলার সরকারি জমিতে পার্টি অফিসের শনাক্তকরণ সম্পন্ন হয়েছে। বুধবার বিলোনিয়া জেলা শাসক কার্যালয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সি কে জমাতিয়া এক সাংবাদিক সম্মেলনে জানান, দক্ষিণ জেলায় মোট 111টি বিভিন্ন দলের পার্টি অফিসের এবং অন্যান্য সংগঠনের অফিসের সরকারি জায়গায় বেআইনি দখলদার আছে, যার মধ্যে বিলোনিয়া মহকুমায় 57টি, শান্তিরবাজার মহকুমায় 37টি এবং সাবরুম মহকুমায় 17টি অফিস। বিলোনিয়া মহকুমা শাসক ইতিমধ্যে ওই সকল দলীয় অফিসের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন এবং 7 মের মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন। একইভাবে শান্তিরবাজার মহকুমা শাসক 10 মে এবং সাবরুম মহকুমা শাসক 12 মে পর্যন্ত সময় দিয়ে নোটিশ জারি করেছেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সকল অফিস সরিয়ে নেওয়া না হয় তাহলে প্রশাসনিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ তালিকা রয়েছে বিলোনিয়া জেলা কংগ্রেস ভবন, বনকরে সিআইটিইউ এর তিতল ভবন, শান্তিরবাজার সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি পার্টি অফিস, সাবরুমে কংগ্রেস এবং সিপিআইএম পার্টি অফিস। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এসপি জলসিং মিনা, মহকুমা শাসক গুঞ্জা সোনোয়ার, এডিএম হীরেন্দ্র দেববর্মা। গভর্নমেন্ট ইন রেভিনিউ ডিপার্টমেন্ট ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ত্রিপুরা রাজ্যে যত বেআইনি দখলদার আছে, বিশেষ করে পলিটিক্যাল পার্টি অফিসেস যত গভর্নমেন্ট ল্যান্ডের উপরে আছে, সেটিকে শনাক্তকরণের জন্য সেটা আমরা শনাক্ত করেছি এবং আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 111টা পলিটিক্যাল পার্টি অফিসেস এবং অন্যান্য সংগঠনের অফিসগুলো আছে। যেমন বিলুনিয়াতে 57টা আছে, এটা ডিটেইল নাম সহকারে আছে, নাম তারপরে তহসিল ল্যান্ড পার্টিকুলার সহ এখানে আছে। শান্তির বাজারে 37টা আছে, সাবরুমে আছে 17টা। টোটাল আমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 111টা বেআইনি দখলদার আছে,
পলিটিক্যাল পার্টি অফিসেস, তারপরে হচ্ছে আর অন্যান্য সংগঠনের অফিসগুলো। নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন প্রভাত ২৪। বিলোনিয়া পুর পরিষদের তিন নং ওয়ার্ডের জনজীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আট দফা দাবির ভিত্তিতে বুধবার তিন নং ওয়ার্ডের বিজেপি নেতৃত্বরা ডেপুটেশন প্রদান করে। বিলোনিয়া পুর পরিষদের তিন নং ওয়ার্ডের জনজীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আট দফা দাবির ভিত্তিতে বুধবার তিন নং ওয়ার্ডে বিজেপি নেতৃত্বরা ডেপুটেশন প্রদান করে পুর পরিষদের চেয়ারম্যান সুব্রত মিত্র ও কার্যনির্বাহী আধিকারিক অমিত ঘোষের নিকট। এই ডেপুটেশনকে কেন্দ্র করে মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত হয় বিলোনিয়া পুর পরিষদে। সেখান থেকে পাঁচজনের প্রতিনিধি দল আট দফা দাবির শুনপত্র তুলে দেন পুর পরিষদের চেয়ারম্যান ও কার্যনির্বাহী আধিকারিকের নিকট। প্রায় ঘণ্টাখানেক আলোচনা করার পর জানা যায় রাস্তাঘাট, জল নিষ্কাশনের ব্যবস্থা সহ অন্যান্য দাবি নিয়ে আলোচনা করা হয়। দক্ষিণ বিলোনিয়া পুরো জল এক ঘন্টা খানেক বৃষ্টির মধ্যে বুক সমান জল বাড়ি বাড়ি ঢুকে গুদামঘর ভাঙে পড়তে আছে এমন কন্ডিশনে। সেই জায়গায় আমরা ডিউটেন চাইছি, প্লাস রাস্তাঘাট খুব বাজে অবস্থা, কিছু কিছু ড্রেনে ভাঙ্গা রাজিয়ার মধ্যে ড্রেনের মধ্যে পড়ে রেখে আমাদের কাউন্সিলর বর্তমান মানবরা, তিন নম্বর কাউন্সিলর বর্তমান মানবরা এই ইস্তফা জানায় কিন্তু এলাকাতে কোনো যায়ও না, কই থাকে দেখতে চান তার দিদি ঘুরতে আছে, হেরে কোনো কেউ কিছু করেও নাই, এর কাজও করে না, ইস্তফা দিতে আসে না। এই জন্য আমরা স্যারের কাছে ডিফারেন্ট দিতে আসি যে প্লাস মশার উপর দাবিতে প্লাস মশার ইয়েতে মশার উপদ্রবের জন্য কতফা দাবি। চেয়ারম্যান এই দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন, জনজীবনের সমস্যাগুলি দ্রুত সম্পন্ন করবেন বলে আশ্বাস প্রদান করেন। প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে মঙ্গলবার শান্তির বাজার কমিউনিটি হলে কর্মচারী সংঘের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বক্তারা কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া সহ সংগঠনকে মজবুত করার জন্য আহ্বান রাখেন। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে মঙ্গলবার শান্তির বাজার কমিউনিটি হলে কর্মচারী সংঘের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে এক মিছিল সংগঠিত করে শান্তির বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করার পর হাজির হয় কমিউনিটি হলের আলোচনা সভায়। উত্তম দাসের সভাপতিত্বে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সভাপতি শঙ্কর দেব। অনুষ্ঠানের উদ্বোধক ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের রাজ্য সভাপতি শঙ্কর দেব আলোচনার সভা বক্তব্য রাখতে গিয়ে বলেন, আলোচনার সভার অপর বক্তা প্রমোদ রিয়াং বলেন, ত্রিপুরা রাজ্যে উন্নয়নমূলক কর্মসূচিতে সরকারি কর্মচারীদের গুরুত্ব অপরিসীম, সময়ের কাজ সময়ে শেষ করে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান রাখেন। এইভাবে থাকতে হবে যে কাজ যেটা দিব এই কাজটা যাতে সুন্দরভাবে হয়, যাতে ডেভেলপমেন্ট হয়, যাতে কারোর ক্ষতি না হয়। আজকে কিছু কিছু আমার এখানে রিপোর্ট আছে, আমি এখানে কমপ্লেন না, কিছু কিছু রিপোর্ট আছে যে কর্মচারী ট্রান্সফারের ব্যাপারে। তো আমি টিআরকেএস বা বিএমএস সবাইকে আমার একটা অনুরোধ থাকবো, ট্রান্সফার ইজ নট এ সলিউশন, ট্রান্সফার করে যদি সলিউশন হয় তাহলে এটা অনেক আগে ট্রান্সফার হতো, আর যদি ট্রান্সফার করা হয় দ্যাট ইজ নট এ পানিশমেন্ট ট্রান্সফার, দ্যাট উইল বি এ ডেভেলপমেন্ট ট্রান্সফার। আমাদেরকে মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে প্রাইম কর্মচারীদের একটা ট্রান্সফার পলিসি করা হবে, দুই বছর বা দুই বছরের একটা বা তিন বছরের একটা টাইম দেওয়া আছে, ওইখান থেকে যেখানে হোক ট্রান্সফার করা হবে ওই জায়গাটা, নট বিকজ হে বিজেপি করে বা হে কংগ্রেস করে বা হে সিপিএম করে, নট ফর দ্যাট,
তার ট্রান্সফার হওয়ার দায়িত্ব আছে যে তারা ট্রান্সফার করাবে ওই জায়গাতে। যে আজকে ট্রান্সফার করলে আমি বিএমএস করে আমি সংগঠনে আছি, আমি টপ লিডার, আজকে আমাকে গন্ডাছড়া পাঠালো বা আমাকে সাবরুমে পাঠালো, ইট উইল হ্যাপেন। সারা ত্রিপুরাতে মাত্র ছোট জায়গা ট্রান্সফার হোক না, ট্রান্সফার বই করে তার আপনি, আমরা তো উত্তরপ্রদেশের মতো এত বড় স্টেট না যে একবার ট্রান্সফার করলে যে বাড়িতে দুই তিন দিন লাগে বাড়িতে গিয়ে পৌঁছতে, আমার একদিনের মধ্যে সারা ত্রিপুরা আমরা কভার করতে পারি। উদ্বোধক তথা কর্মচারীর সঙ্গে সভাপতি শঙ্কর দেব ও বিধায়ক প্রমোদ রিয়াং ছাড়া উপস্থিত ছিলেন কর্মচারীর সঙ্গে রাজ্য সম্পাদক আশিস কান্তি ঘোষ, দক্ষিণ জেলা কর্মচারীর সঙ্গে সভাপতি গৌতম মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। জায়গা প্রকল্পে ছাঁটাইকৃত বিভিন্ন স্তরের কর্মীরা তাদের পুনর্নিয়োগ করার জন্য ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলা কার্যালয়ের কার্যকর্তাদের সাথে বৈঠকে মিলিত হয়। এই দাবি পূরণে সংশ্লিষ্ট কর্মীরা বিভিন্ন মহলে আবেদন জানান। ছাঁটাইকৃত জায়গা কর্মীদের পুনর্নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্মীরা ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এই দাবি পূরণে সংশ্লিষ্ট কর্মীরা বিভিন্ন মহলে আবেদন জানান। উল্লেখ্য, গত ১০ বছর যাবৎ বন দপ্তরের অধীনে ত্রিপুরা জায়গা প্রকল্পের আওতায় বিভিন্ন স্তরে নিযুক্ত প্রায় ৬৩৮ জন কর্মচারীকে আকস্মিকভাবে অফিসে বা সরকারি কাজে যোগ না দেওয়ার আধিকারিক দ্বারা সরকারের যে আবেদন জারি করা হয় তা পুনর্বিবেচনা করা ও সকল কর্মীকে স্বর্ষ কর্মস্থলে যোগদানের অধ্যাদেশ জারি করার লক্ষ্যে মঙ্গলবার দক্ষিণ জেলায় প্রায় ৭০ জন প্রকল্পের কর্মচারীরা বিলোনিয়া ভারতীয় মজদুর সংঘ কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মিলিত হয়। আমরা ত্রিপুরা জায়গা প্রকল্পের কর্মচারীরা প্রায় ৬৩৮ জন কর্মচারী সম্প্রতি আমাদের চাকরি ছাঁটাই এরকম একটা খবর বেরিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের প্রতি ৩৮ মার্চের পরে একটা কন্টিনিউশন লেটার ইস্যু হয়, এবার যেটা হয়েছে সেটা ডিসকন্টিনিউশন লেটার, তার মানে আমাদের আমরা এখন চাকরিচ্যুত অবস্থায়। আজকে আমরা সে বিষয় নিয়েই আমরা দক্ষিণ ত্রিপুরা জেলা ভারতীয় মজদুর সংঘের অফিসে আমরা সমবেত হয়েছি, নেতৃত্বদের আমাদের বিষয়ে অবগত করানোর চেষ্টা। একটা বিষয়ে আমরা জানাতে চাইছি যে প্রকল্প দ্বিতীয় প্রকল্প আসছে এবং এই প্রকল্প তার সফলতা অর্জন করেছে সেই বলে দ্বিতীয় প্রকল্প আসছে, এবং এইরকম একটা সময়ের মধ্যে আমাদের সঙ্গে কিছু একটা অন্যায় হয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। কারণ এই প্রকল্পকে সার্থক করার জন্য শুধুমাত্র ডেভেলপমেন্ট কাজে সরাসরি আমরা যুক্ত থাকতে না পারলেও বিভিন্ন প্রকার প্রজেক্টের লক্ষ্যমাত্রা যেরকমভাবে স্বসহায়ক দলের সঙ্গে হাতে হাত ধরে চলা মানুষদের নিয়ে মানুষদেরকে দিয়ে এই প্রকল্পের কাজ করানো, কিংবা সমিতির মিটিং, সমিতিগুলো কিভাবে চলবে, এই সমস্ত যাবতীয় কাজগুলো কিন্তু এখন বদ্ধ হয়ে আছে। যেহেতু আমাদের মতো যারা ফিল্ডের স্টাফ আছি বা প্রজেক্টের এমপ্লয়িরা আছে তাদের চাকরিচ্যুত হয়েছে, সমিতি এমন একটা সমিতির কাজ তো সমিতির মধ্যেই চলার দরকার, কিন্তু যেখানে এই সমিতিগুলো হয়েছে সেখানে আমাদের অবর্তমানে হয়তো সেই কাজগুলো সঠিকভাবে চলছে না। তাই আমাদের সামনে আমাদের নিয়ে যে বিষয়টা হচ্ছে যে একটা রিভিউর কথা আসছে, আমাদেরকে নিয়ে রিভিউ করে দেখা হবে, তারপরে আমাদের চাকরিটা আবার কন্টিনিউশন হবে। এবং আমরাও বিশ্বাসী রিভিউ রিপোর্টের পরেও আমাদের চাকরি বহাল থাকবে, সাময়িক যে অসুবিধা হচ্ছে সেই ঘটনাগুলো ভালোভাবে বোঝার জন্য বা বুঝিয়ে তোলার জন্য আমরা আজকে ডিএমএস এর নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলছি, এবং আমরা আশাবাদী হয়তোবা কিছুদিনের মধ্যে আমাদের সমস্যাটা সমাধান হবে এবং আমাদের রিভিউ যাই রিভিউ হোক সেখানে আমাদের অবস্থান কি, প্রকল্পের মধ্যে আমাদের কাজটা কি ছিল সেটা সঠিকভাবে ব্যক্ত হবে। এবং আমরা তীব্র প্রত্যয়ী নতুন সরকারের প্রতিও আমাদের অনেকটা ভরসা যে আমরা সফলতা অর্জন করব। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। আট দফা দাবির ভিত্তিতে পুর নিগমের শ্রমিকদের স্বার্থে সবুজ সামাজিক সংস্থার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করে আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহার নিকট। আট দফার দাবির ভিত্তিতে পুর নিগমের শ্রমিকদের স্বার্থে সবুজ সামাজিক সংস্থার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করে আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহার নিকট। টুইপ শ্রমিকদের সেফটি দেওয়ার লক্ষ্য নিয়ে এই ডেপুটেশন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য বিমা, বিশেষ পোশাক, হ্যান্ড গ্লাভস ব্যবস্থা সহ আরও বিভিন্ন দাবি। সবুজ সামাজিক সংস্থার উদ্যোগে ৬ জনের প্রতিনিধি দল এই ডেপুটেশন প্রদান করে। আমরা একটা ডেপুটেশন এসেছি এখানে, আমাদের মূল উদ্দেশ্য যেটা বর্তমান যে টুয়েফ কাজ হচ্ছে এটা বিগত সরকারের আমলে চালু হয়েছিল, আমরা যেই কাজগুলো হচ্ছে কাজগুলো কতগুলো ন্যূনতম পরিষেবা আমরা এখানে আমাদের এই পৌর নিগমের কাছে
কাছে আমরা জানাতে এসেছি যেগুলো আমাদের এই সরকারের করা দরকার বা এই আমাদের পুরনো গ্রামের করা দরকার। যেমন টু ওয়েভের কাজের জন্য আমরা বিশেষভাবে একটা যাদের টু ওয়েভের কাজ করে মহিলারা যারা কাজ করে টু ওয়েভের কাজ করে তাদের একটা বিশেষ পোশাকের ব্যবস্থা এবং তাদের হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করা দরকার। প্রস্তাবিত যেসব জায়গায় কাজ হয় সেই কাজের জায়গায় ফার্স্ট এড বক্স থাকা দরকার, যেটা আমরা দেখছি এখনও পর্যন্ত যারা কাজ করে তাদের কাছে ফার্স্ট এডের কোনো ব্যবস্থা নেই। তৃতীয়ত আমরা যারা কাজ করেন টু ওয়েভের তাদের স্বাস্থ্য বিমার আজ পর্যন্ত কোনো কিছু করা হয়নি। স্বাস্থ্য বিমা যাতে করা হয় সেদিকে আমরা পুরনোভাবের কাছে আবেদন রাখবো। তৃতীয়ত পানীয় জল, যারা কাজ করেন তাদের কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। আমরা দেখছি যারা কাজ করেন ওনারা বাড়ির বিভিন্ন বাড়ি থেকে বা রাস্তাঘাটে যেসব কল থাকে সেগুলোতে তারা জল খাবার খান, কিন্তু আসলে সেসব জল তো খাওয়ার মতো না, কারণ এগুলো ফিল্টার নিয়ে কিছু নেই, এমনিতেই এগুলো ব্যবহার হবে। আমরা আমাদের টোটাল আটটা দাবি, হ্যাঁ আমরা চার নম্বর গেলে পাঁচ নম্বর বলছি, বিভিন্ন জায়গায় তারা যখন কাজ করেন তাদের কোনো শেড ঘরের কোনো ব্যবস্থা নেই। যেমন বৃষ্টি আসলো বা অতিরিক্ত রোদ্রে কেউ অসুস্থ হয়ে পড়লেন তাদের নির্দিষ্ট কোনো থাকার কোনো জায়গা নেই। হ্যাঁ, এবং যেসব যখন রাস্তায় যখন কাজ হয় তখন সেই রাস্তায় ট্রাফিক চলাচলের কোনো গাড়ি করার জন্য ট্রাফিক চলাচলের কোনো ব্যবস্থা নেই, ট্রাফিকটা দেখে থাকে না, তখন অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের গুরুত্বপূর্ণ হয়েছে তাদের স্বাস্থ্য বিমার কোনো আয়োজন করা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, যাদের ওনাদের যে স্বাস্থ্য বিমার যে ইয়ে দরকার সেটা স্বাস্থ্য বিমা তারা পৌরনিগমের কাছ থেকে তারা চালু করবে তাহলে মনে হয় ভালো হবে। এই দাবিগুলি নিয়ে আপনারা আজকে কার সাথে কথা বলবেন? কেন আমরা এখানে আমাদের মেয়রের সাথে কথা বলবো, এখানে পৌরনিগমের মেয়র, ওনার সাথে কথা বলবো, প্রফুল্লজিৎ সিনহা, তাহলে বলে সারা না জানো কি তখন আমরা আরও উচ্চপদস্থ যারা থাকবেন তাদের কাছে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করবো সবুজ সামাজিক সংস্থার পক্ষ থেকে। আরও দুটো পয়েন্ট আছে, স্বাস্থ্য বিমা যাতে করানো হয় সেদিকে লক্ষ্য রেখে ওনাদের স্বাস্থ্য সচেতনতা শিবির যাতে করানো হয়। হ্যাঁ, এটা একটা কমন সেন্সের ব্যাপার, যা তারা যেসব নোংরা কাজ করে এই নোংরা কাজগুলো করার পরে ওনারা শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হতে পারে, ফলে ওদের স্বাস্থ্য বিমার একটা প্রয়োজন মনে হয়। আরেকটা পয়েন্ট আছে, আপনার ওনারা যে সমস্ত কাজ করেন তার পাশাপাশি যদি টুয়েভের লোক দিয়ে বৃক্ষরোপণ করানো হয়, আমরা দেখছি পরিবেশ দিন পর দিন দূষিত হচ্ছে, যদি গাছগুলো লাগানো হয় এই গাছগুলোকে শিল্পে পরিষেবা দেওয়া হয় তাহলে কিছু সমাজের উপকার হবে। যেমন বৃক্ষরোপণ করলে আপনার যেমন রোদ বৃষ্টি এগুলোর কাছ থেকে একটা ভালো সাড়া পাওয়া যাবে এবং সমাজ দূষণমুক্ত হবে। আমার নাম শ্রী প্রবীর শর্মা, সবুজ সামাজিক সংস্থার পক্ষ থেকে আমি এসেছি, আমি সম্পাদক। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। শহর ও গ্রামাঞ্চলে গরিব দুঃখীদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্য নিয়ে রাজ্যে চালু সৌভাগ্য প্রকল্প। দক্ষিণ জেলায় ১১১টি বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ও অন্যান্য সংগঠনের অফিস সরকারি জায়গায়। ভিলুনিয়া পুর পরিষদে ৩ নং ওয়ার্ডের জনজীবনের সমস্যা সমাধানের ৮ দফা দাবিতে বিজেপি ডেপুটেশন। প্রহর ২৪ সংবাদ এ পর্যন্তই, আমরা সতর্ক আপনাদের জন্য, নমস্কার।